9 কোটি টাকা জমির জালিয়াতি মামলায় পুলিশের হাতে আটক রাজেশ ত্রিপুর নামে এক ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের জমির নকল দলিল তৈরি করে দিল্লির এডুকেশন মিশন কর্তৃপক্ষের কাছে সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল রাজেশ ত্রিপুরা সহ মোট 6 জন ব্যক্তির বিরুদ্ধে। সংশ্লিষ্ট বিষয়ে 2023 সালের 12 জুলাই দিল্লির এডুকেশন মিশনের ডাইরেক্টর হিমাংশু পাঞ্চালের দ্বারা আগরতলা পশ্চিম থানায় 6 জনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে 3 জনকে আটক করেছিল পুলিশ। এবারে এই মামলার আরও এক অভিযুক্ত রাজেশ ত্রিপুরাকে গতকাল তার বাড়ি থেকে আটক করে পশ্চিম থানার পুলিশ। জায়গার জালিয়াতির পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে জালিয়াতির অভিযোগও রয়েছে রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে। 2023 সালের 12 জুলাই হিমাংশু পাঞ্চাল, ডাইরেক্টর অফ এডুকেশন মিশন নিউ দিল্লি, একটা আমাদের কাছে কমপ্লেন করেছিল। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার 111/2023। 6 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। এই মামলায় কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর এলডারডং টোটাল 3 জনকে অ্যারেস্ট করে এবং কোর্টে প্রেরণ করা হয়। আজ গতকালকে রাত্রে রেড করে রাজেশ ত্রিপুরা নামে আরেকজন আসামিকে অ্যারেস্ট করে এবং আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। বিষয়টি ছিল এরকম, তারা অন্যের জায়গার দলিল নকল করে ডাইরেক্টর অফ এডুকেশন মিশনের কাছে টোটাল 9 কোটি টাকা বিক্রি করে দিয়ে তাদের কাছে টাকা নিয়েছিল। এর উপর একটা কেস হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে বা এই কেসে কোনো টোটাল আরও কতজন বাকি রয়েছে? আরও আমাদের অ্যারেস্টের 2 জন লোক বাকি রয়েছে। টোটাল 6 জনের বিরুদ্ধে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আর 2 জন আরও বাকি রয়েছে। রাজেশ ত্রিপুরাকে ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করেছে? রাজেশ ত্রিপুরাকে তার এনসিসি চাকমাদম তার বাড়ি থেকে গতকালকে রাত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর বিরুদ্ধে আরও অভিযোগ আছে, বিভিন্ন কম্পিউটার এবং সিসিটিভি দোকান থেকে, ইলেকট্রনিক্সের দোকান থেকে টোটাল 8-10 লক্ষ টাকার জিনিস নিয়ে মালিকদের টাকাও পেমেন্ট করেন। সমস্ত অভিযোগ মূলে শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।